দর্শকবিন্দু আমরা প্রথমেই বর্তমান সময়ের অবস্থাটা নিয়ে আলোচনা করতে চাই বর্তমান সময় আমরা বেশিরভাগ মানুষই এখনও লকডাউনে আছি এবং আমরা রমজান পরবর্তী সময়টা কাটাচ্ছি রমজান পরবর্তী সময়টা কিভাবে কাটাতে হবে এবারে রসুল্লাহ সাল্লাহ সালামের দিক নির্দেশনা রয়েছে রসুলাল্লাহ সাল্লু আলি রমজানের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি কিন্তু রমজানের পরেও কিছু আবাদতের কথা বলেছেন তিনি বলেছেন মানসাম রদ আনা সুম্মা আতবা আহু সিত্তামিন সোয়াল কানা মিদ্হার র রাহু ইমাম মুসলিম ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যে কেউ যদি কোনো রমজান মাসের সম পালন করে তারপরে রমজানের সম পূর্ণ করে তারপরে সে সওয়াল মাসের ছয়টি রোজা রাখে কানা কাসুইয়া মিদ্হার সে যেন সারা বছর সহম পালন করার স্বভাব পেলো দাহার বলতে সাধারণত আমরা যোগ যোগ ধরে বুঝি তো যে যেহেতু যে ব্যক্তি প্রতি বছর রাখবে সে তো সারা বছর হয়ে যাবে এই জন্য কারণ হচ্ছে আল তু আশরাতে আসাতে আলিহা যে একটি নেকি গুণ হিসাবে রসুল্লাহ হাদিসে আসছে তো একটি নেকি দেশ গুণ হিসাবে যদি তিরিশটা হয় তো তিন দশে তিনশো দিন হয়ে যায় আর ছয়টি হলে ষাট দিন হয় আরবি মাস তিনশো ষাট দিনে আর মাস তিনশো ষাট দিনে সেই হিসাবে এক পুরো বছর সমের সব সে পেয়ে যাবে যে ব্যক্তি রমজানের পরে সওয়ালের ছয়টি শ্রম পালন করবে এখানে একটি জিনিস গুরুত্বের সাথে জানা দরকার যে এই সারা বছর সমের এই কারা পাবে যারা রমজানের শ্রম পালন করছে তাদের জন্য ফরজের পরে নফল সারা জীবন যদি কেউ নফল কিছু আদায় করে সেই সেই জাতীয় ফরজ যদি কিছু আদায় না করে তাহলে তার কিন্তু সেটা মোটেই গ্রহণযোগ্য হয় না ধরেন কেউ নফল সালাদ পড়ল কিন্তু ফরজ সালাদ পড়লো না তার কিন্তু সালাদগুলো কবল হচ্ছে না এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত ফরজের গুরুত্ব আগে বেশি দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন হাদিস কুদ্সিদ আল্লাহ তালা বলেন যে আল্লা আল্লাহতালা বলেছেন মান আয়াদি ওয়ালিয়ান ফাকাদ আজান তু বি কেউ যদি আমার দোস্তের সাথে আমার যার সাথে আমার বন্ধুত্ব আছে এরকম লোকের সাথে শত্রুতা পোষণ করে তাহলে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম সেখানে হাদিসে আসে রসল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন সে হাদিসের মধ্যেই যে আল্লাহ আমি আমার বন্দার উপরে যে জিনিসটা ফরজ করেছি সেটার ব্যতীত এমন কোনো জিনিস না যা দিয়ে আমার নৈকুট্য অর্জন করার এত বড় কোনো সুযোগ থাকতে পারে অর্থাৎ আল্লাহ যা ফরজ করে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে হয় আমাদের অনেকটাই দুর্ভাগ্য বলা যায় অনেকেই দেখা যায় নফল সালাত নফল সোম নফল কর্মকাণ্ড করে আমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খুব বেশি আগ্রহী থাকি কিন্তু ফরজের ব্যাপারে খুব গুরুত্ব আমাদের কমই থাকে ফরজ সালাতের ক্ষেত্রে আমাদের আল্লাহর কথা স্মরণ হয় না সরজ সলাতে যখন দাঁড়াই সোম যখন পালন করি আল্লাহ তালার নির্দেশের কথা স্মরণ হয় না নফল পালনের ক্ষেত্রে খুব বেশি উৎসাহী আমরা হয়ে যাই নিঃসন্দেহে নফলগুলো ফরজের পরিপূরক ফরজকে পূর্ণ করে কিন্তু ফরজ না থাকলে কী কিসের পূর্ণ করবে সে এই জন্য আমাদের উচিত ফরজের গুরুত্বটা একটু বেশিই দেয়া বেশি দেয়া খুব বেশি দেয়া নফল হচ্ছে ফরজের গুরুত্ব বেশি দিতে হবে কিন্তু সাধারণ মানুষ মনে করে দুই চার দিন নফল সলা পরে আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে প্রতিদিন ধারাবাহিক নিয়মে সলা আদায় করা শম পালন করা আল্লাহর নির্দেশনার মোতাবেক সলা জীবনকে এটা তারা পছন্দ করে না এই জন্য তারা দুনিয়ার বুকে দেখা যায় অনেক সময় দেখবেন হুজুর দাওয়া দিয়ে খাইয়ে দিয়েছে একদিন মনে করেছে তার জীবনের গুণা মাফ হয়ে গেছে অথবা একদিন দান করে দিয়েছে মানুষকে ডেকে আনে লম্বা লাইন ধরে খাইয়ে দিয়েছে মনে করে বা অথবা তাদেরকে ডেকে আনে মেজবানি খাইয়ে দিয়েছে মনে করে সব হয়ে গেছে অথবা নফল শ্রম পালন করছে মনে করছে বুধি তার ফরজ শ্রমের বদল হয়ে গেছে কোনোটাই হয়নি ফরজের বিকল্প কিছুই না ফরজের বিকল্প সেটাকে হয় আদায় করতে হবে নাহলে বিকল্প যেটা সরিয়ে দিয়েছে সেটা পালন করতে হবে এর বাইরে আর কিছু নয় সুতরাং যে ব্যক্তি রমজানের শ্রম পালন করবে তার জন্য সাউওয়ালের শ্রম যে ব্যক্তি রমজানের শ্রম পালন করেনি তার জন্য সাউবালের শ্রম আসবে না কারণ ওটা সোল্লাহাম হাদিসটি একটু শোনেন তিনি বলছেন মানসম আর রমাদান সুম্মা আতবাহু সিতামিন যে ব্যক্তি রমজানের সউ পালন করেছে তারপর তার অনুগামী করে ছয়টি রোজার সং পালন করেছে অনুগামী অর্থাৎ তার সাথে তাবে তাবে তাবের আর একটা কায়দা ফেকিয়া কায়দা কায়দা ফেকিয়ার মধ্যে একটি তাবে তাবে অনুগামী কোনো আর মূল জিনিসও আগে আগে চলে যেতে পারে না অনুগামী সবসময় অনুগামীই থাকে তো এটা অনুগামী সুম্মা আতবাহু সিতামিন কানা কাসুইয়া মিদ্হার তাহলে প্রথমেই আমাদেরকে রমজানের শ্রমগুলি কাজা করে ফেলতে হবে কাজা পূরণ করে ফেলতে হবে কেন পূরণ করা বলতে পারেন যে আমার তো সময় লম্বা আছে আপনার জীবন এত লম্বা নেই আপনি চিন্তা করে দেখুন যে কোনো সময় আপনি মৃত্যু হতে পারে এর জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে কিন্তু সওয়ালের সওয়ালের এই ছয়টির শ্রম শ্রমের জন্য আপনাকে মুঠেই জবাব দিয়ে করতে হবে না এটা হচ্ছে অতিরিক্ত ফজিলতের জিনিস এমনকি কোনো কোনো ইমাম বিশেষ করে আফগানী ব্রাহ্মতলা থেকে একটি মতো আছে যে সওয়ালের সমকে তিনি পছন্দ করতেন না তাহলে তিনি পছন্দ করেন হয় তার কাছে হাদিস পড়ছেন এই জন্য কিন্তু পরবর্তী হানাভিরা বা এই আলেমরা এটাকে শূন্যতে বলেছেন এবং এটাকে গ্রহণযোগ্য আলে লাগায় জিনিসও বলেছেন যে গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু মূল জিনিস হচ্ছে অবশ্যই অবশ্যই ফরজ শ্রমকে গুরুত্ব বেশি দিতে হবে নকল শ্রমের আগে আগে আপনাকে ফরজ শ্রমটি ফার্ম করে যেতে হবে এখন কেউ যদি বলে আমার হাতে সময় নেই বলবেন যে আপনার ফরজের সময়টা আগে যে কোনো মূল্যে ফরজটা আদায় করেন সময় যতটুকু পারেন অতটুকুই আপনি যদি কোনো আপনার যদি কোনো আগে ভাঙতি রোজা থাকে কোনো মহিলার ভাঙতি রোজা থাকে অথবা কেউ সফরচার ভাঙতি রোজা ছিল এরকম ভাঙতি রোজা থাকে সেটা শুরু করেন সেটা শুরু করে যদি পারেন আলহামদুলিল্লাহ আপনি এটা পালন করলেন সওয়ালটা পালন করলেন আপনার দুইটাই হলো সওয়াল মাসের আপনার এবাদতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি আল্লাহ নৈকট্য লাভের একটা উপায় হিসেবে দেখা দেখা দিবে। কিন্তু আপনি চেষ্টা করেছেন চেষ্টা করেছেন সোম পালন করতে করতে আপনার সওয়ালের মাস পার হয়ে গেছে দুই একটি রাখছেন বাকিটা আল্লাহ তালা আপনার থেকে আপনার জন্য লিখে দিবেন কারণ কেউ হাদিস আসরসোল্লাসলাম বলেছেন কেউ যদি কোনো আবাদত করত রোগ অথবা সফরের কারণে যেটা করতে না পারে আল্লাহ তালা দয়া অবশ্যই তার জন্য সেটা লিখে দেন সেই জন্য আপনার যদি অভ্যাস থাকে সমটা পালন করার ফরজ সোম পালন করে সওয়াল পালন করার অভ্যাস থাকে তাহলে না করেও আপনি সেটা সব পাবেন যদি আপনার অভ্যাস থাকে এবং আপনি করতে পারেননি করতে পারেননি কারণ আপনি সে কাজার মধ্যে ব্যস্ত ছিলেন ফরজের কাজার মধ্যে ব্যস্ত ছিলেন তো ফরজের কাজের গুরুত্বটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি আমি এ নিয়ে ঝগড়া করতাম না অনেকে আবেগ দিয়ে পরিচালিত হয় এবং বলে যে সময় তো এটা লম্বা আছে কিন্তু আপনার জীবনের সময়টা লম্বা আপনাকে কে সিওরিটি দিবে আপনার এই সম সারা বছর সম নফল সম পালন করলেও কিন্তু আপনার এই ফরজের সামান্যতম এই ফরজ ফরজের সামান্য অংশ কিন্তু আদায় হবে না এর অর্থ হচ্ছে আপনাকে ফরজটা আগে আদায় করতেই হবে সুতরাং আপনি আমি যখনই এই শাওয়াল মাসের এই সমের চিন্তা করব আগে ফরজের চিন্তাটা করব কেউ কেউ বলে থাকেন যে আয়সারদিয়াল্লা আনহা তিনি তিনি তো তিনি তো পরবর্তী রমজান পর্যন্ত পরবর্তী শ্রাবণ পর্যন্ত তিনি পালন করেছেন পরবর্তী শ্রাবণ পর্যন্ত তিনি ফরজের ফরজার কাজা করেছেন তিনি কি তাহলে সওয়াল রাখেননি আপনি কিভাবে চিন্তা করতে পারলেন যে রসোল্লামকে রেখে আয়সারাদিয়াল্লাহ আনহা তিনি নফল সোম রাখবেন যেখানে তিনি ফরজটাই পালন করতে পারেননি বলছে রসুল্লাহ আসলাম থাকার কারণে আমি ফরজটা পালন করতে পারিনি সেই জন্য তিনি রসুল যেহেতু শাবান মাসে পরবর্তী সাবান মাসে তিনি বেশি তারা পালন করতেন আশার্জ্লাহাম সেই সময় তার শ্রমগুলি পূর্ণ করতেন এর অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে নিয়ম যে স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রী নফল সহ ত্যাগ করবে এর শুরুতে বিধান এটা সুতরাং তিনি তিনি রাখতেন এটা কোনো প্রমাণ আমাদের কাছে পাওয়া যায় না সেজন্য আগে আমাদেরকে ফরজ সমটা পালন করতে হবে ফরজ সম করতে হবে তারপর যদি আল্লাহ তৌফিক দেয় বাকিটাও করবেন যদি করতে না পারেন অসুস্থতা অথবা সফরের কারণে অথবা সময় না পাওয়ার কারণে আল্লাহ তালা সেটা সব আপনার জন্য লিখে দেবেন সেটা সব আপনার জন্য লিখে দেবেন ইনশাআল্লাহ আর যদি অভ্যাস না থাকে আপনি সারাক্ষণ গড়িমুষি করেছেন ইচ্ছা করলে সহম পালন করতে পারতেন করেননি শেষে এসে বলেন যে আমি এখন তোলে সওয়ালের সম রাখব ফরজ দফার রাখবো এটা কিন্তু আসলে সহি বিশুদ্ধ মোতাবেক সেটা আসলে নিয়ম মোতাবেক হবে না আপনার জন্য সেটা নিয়ম বহির্ভূত কাজ হবে এটা এটা সোল্লা আদর্শ আদর্শের বাইরে কাজ হবে আশা করি আমরা বিষয়টি বুঝবো এবং অবস্থা বুঝে সেরকম আমলটি করতে থাকবো আল্লাহ আমাদেরকে তার নবীর সুন্না মোতাবেক আমল করা তো অভিজ্ঞান করুন